नमस्कार বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সবকিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন ঠিক আফটারনুন বলা যায় না, এখন যে পরিবেশটা সেটা হচ্ছে ওই আফটারনুন আর ইভিনিং এর মাঝের টাইমটা, এখন গোধূলি হয়ে এসছে আমাদের বাংলা ভাষাতে যেটা বলে। যাই হোক বন্ধুরা, আমি এইদিকে এসেছিলাম তোমাদেরকে সানসেট ভিউটা দেখানোর জন্য, কিন্তু আমি যখন এলাম ভিউটা নেই, এখন সূর্যাস্ত হয়ে গেছে। তো যেহেতু আমি এই দিকটাতে চলে এসেছি, তোমরা দেখে নাও এক নজরে ভিলেজ ভাইবসের ভিউটা। আর ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো, কেমন ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ধান ক্ষেতের কাছে, তো তোমরা দেখে নাও এক নজরে ভিউটা, খুব ভালো লাগছে। এই দিকটাতে আমরা প্রায় দিনই বিকেল টাইমে ঘুরতে আসি, বেশ ভালো লাগে। এই দিকটাতে পড়ছে এটা দক্ষিণ ইটিয়াবাড়িয়া, আর ওই দিকটাতে পড়ছে ক্ষেত্রপাল, আর ওই দিকে আছে বাল্যবিন্দুপুর। তো যাই হোক, এই জায়গাটা খুব ভালো লাগে, এই জন্য আমরা আসি রোজ। আজকে ওরাও এসছে, ওরা ওই দিকটাতে আছে, কিন্তু আমি এই দিকটাতে এলাম তোমাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য। কিন্তু আনফর্চুনেটলি এখন তো সূর্যাস্ত হয়ে গেছে, এই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাতাম সূর্যাস্তর টাইমে, অসাধারণ লাগে ভিউটা। আমরা রোজ আসি আর আমরা নেচারটাকে খুব ভালোভাবে ফিল করি, এই জন্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো জানি না তোমাদের কতটা ভালো লাগে, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবে, আরও নতুন কিছু তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি একটা ক্যালভার্টের কাছে, ওই দিকটাতে মাছ ধরা হয়। বর্তমান খালে জল নেই, এই জন্য খুব একটা মাছ পড়ে না। তো যাই হোক, ওরাও চলে এসছে এই দিকটাতে, চলো সবাই মিলে এখন আমরা বাড়ির দিকে যাই। আমরা এলাম যেহেতু সানসেট ভিউটা দেখার জন্য, এখন তো সূর্যাস্ত হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, ধনুচি নাচ করেছিল এই অজয় ভাই, তো এইদিকে দেখো একটু। চলো সামনের দিকে যাওয়া যাক, কেমন? আচ্ছা, এটা হিরো হোন্ডা গাড়িটা কার? অজয়ের নাকি? সুদীপের হিরো হোন্ডা গাড়িটা স্টার্ট করো। সাইন, আচ্ছা সাইন প্রো, চলো। তো বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যাওয়ার পথে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আছে অজয়, অজয় লক্ষ্মী পূজা দেখো, ওই যে ধনুচি নাচটা করছিল, ও করছিল। তো যাই হোক, ধনুচি নাচটা খুব সুন্দর হয়েছে, আগের বার লেগেছে, একবার বলে দেবে? হ্যাঁ একদম, কমেন্টে কোনো কথা হবে না। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। চলো আমরা এখন বাড়ির দিকে যাই, কারণ হালকা হালকা ঠান্ডাও লাগছে, শীতের জামা কাপড় আমরা পরে আসিনি। এদিকে দেখো পাখিরাও একটু বাড়ির দিকে যাবে, চেঁচামেচি করছে, নয়েজটা তোমরা শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, বেশ ভালো লাগছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, এই জন্য পুরো ভিলেজ ভাইবসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এইদিকে পাখির আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ একদম। তো যাই হোক, পাখিরা ওইদিকে রেওয়াজ করছে, ঠিক আছে, গান করছে, এখন ওরা বাড়ি যাবে। চলো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা মোবাইলটা কম চালিয়ে পাটা স্পিড বাড়ানো হোক একটু, এভাবে চললে হয়, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ওইদিকে কলা গাছ আছে, কলা গাছে কলা কি হয়নি? কলা ছিল না, কলা গাছে এখন কলা দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অজয় ভাই বলছে যে একটা কি স্ট্যান্ড করবে। তো যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক, তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, ভালোই লাগবে তোমাদের। তো যাই হোক, অজয় একটা ছোটোখাটো স্ট্যান্ড করছে, দেখে নাও, খুব সুন্দর লাগছে, অসাধারণ, ও মাই গড। আবার এদিকে হবে না, এদিকে এদিক দিয়ে আসো, কাম কাম কাম, ও ভেরি নাইস, খুব সুন্দর লাগছে। ও এমনিতে এই রকম কিছু ক্রিয়েটিভিটি দেখাতে থাকে। তো যাই হোক, আস্তে আস্তে। তো যাই হোক, একটু মাথা বনবন করে ঘোরাচ্ছে বলছে। তো যাই হোক, আমরা ভিলেজ ফ্রেন্ডরা এইভাবে একটু মস্তি করে নিই। তো চলো এখন বাড়ির দিকে যাবো আমরা, আবার পরেও আমি এইসব দেখাবো, টেনশন নেই, আমি যতদিন আছি সেই রকম করতে থাকবো, তোমাদের আনন্দ দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখন ধান পাকার সময় হয়ে এসছে, তো কাকাও এদিকটাতে ওষুধ দিয়ে দিচ্ছে। আর আট দশ দিন পরে ধান কাটা হবে না, আর আট দশ দিন পরে ধান কাটা স্টার্ট হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তো কাকা ওইদিকে ওষুধ দিচ্ছে, তোমরা জাস্ট ভিউটা দেখে নাও, ভালো লাগছে,
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ধান ক্ষেত্রের কাছে একদম। জাস্ট তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও। ধান একদম পেকে গেছে, তো তোমরা একবার দেখে নাও, এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা বেশ ভালো লাগছে। তো এক কথায় যেটা বলা যায় তোমাদের জন্য, ধান জমিনে পুরো একদম নেমে গেছি দেখো। তো বন্ধুরা, এখন ইভিনিং হয়ে এসছে, আমরা বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে তোমাদের সামনে ভিউটা তুলে ধরার চেষ্টা করছি। এখন শীতকাল পড়ে গেছে মানে ডেলি ইভিনিং টাইমে হরির নাম স্টার্ট হবে, আর মর্নিংয়ে লাঞ্চ টাইমে প্রসাদের ব্যবস্থা থাকবে। এখন এটা কন্টিনিউ এক দু মাস চলতে থাকবে, তাই না অজয়? হ্যাঁ হ্যাঁ একদম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই দিকের ভিউটা আমি একদিন মর্নিং টাইমে তোমাদেরকে শ্যুট করে দেখাবো। এই দিকের ভিউটা অসাধারণ, কারণ দু সাইডে ধানের ক্ষেত, গাছও আছে। এই জায়গাটা দিয়ে দুপুরের টাইমে যখন আমরা যাই খুব সুন্দর লাগে, হালকা হালকা করে হাওয়া দেয়, অসাধারণ ফিল হয়, যেটা তোমাদের এখন বলে বোঝাতে পারছি না, কারণ এখন তো লাইট শর্ট ইভিনিং টাইম, তো এই জন্য ঠিকভাবে তোমাদেরকে জায়গাটা দেখাতে পারছি না। বন্ধুরা, তোমরা যে খেজুর গাছগুলো দেখছো, আর একটু ঠান্ডা পড়লে খেজুর গাছে রস দেওয়া স্টার্ট হয়ে যাবে। মর্নিং টাইমে এসে যদি একটু খেজুরের রস খাওয়া যায় তাহলে জাস্ট ফাটাফাটি লাগবে। তো যাই হোক, কাকা এখন আসছে, কাকার সঙ্গে দেখা হয়ে গেল। কার সঙ্গে? মায়ের দোকানে দেখা হচ্ছে না এখন, কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, এই জন্য কাকার সঙ্গে দেখা হয় না। তো যাই হোক, কাকা বাজারের দিকে যাচ্ছে, আমরাও যাব, চলো ওখানে গিয়ে দেখা হবে। সন্ধ্যাও এসছে, আমরা বাড়িতে যাচ্ছি, আর সন্ধ্যা দিচ্ছে সবার বাড়িতে। তো জাস্ট তোমাদেরকে নয়েজটা শুনিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগছে। সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য যেহেতু কৃষ্ণ নাম করছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এই জায়গাতে আমি এন্ড করলাম, এই কারণে যে লাইট শর্ট হয়ে যাচ্ছে এবার, আর ক্যামেরাতে ঠিকঠাকভাবে আসছে না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।